নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে সূচক লগারিদম অধ্যায় অর্থাৎ 4.3 অনুশীলনীর সপ্তম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখনি, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকে আমরা 16 নম্বরের ক খ গ তিনটা অঙ্ক রয়েছে। তো এখানে উপরে মান দেওয়া ছিল যে যদি লগ টু সমান এত হয়, লগ থ্রি সমান এত হয় এবং লগ সেভেন সমান এত হয়। এটা বইয়ে একটু ডিফেক্ট আছে, আসলে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারেও লগ সেভেন প্রেস করে দেখবে যে এই মানটা দেখায়, আসলে বইয়ে মানটা একটু ডিস্টার্ব দেওয়া আছে, হোল দেওয়া আছে, তো এই মানটা দিয়েই করতে হবে। তো সেক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বলতে হয়, ক্যালকুলেটারে যদি তোমরা একবারে লগ 9 চাপ দাও তাহলে কিন্তু একবারেই উত্তর চলে আসবে, কিন্তু যেহেতু মানগুলো আসলে দেওয়া আছে, এই মানগুলো ইউজ করেই অঙ্কগুলো করতে হবে। তো আমরা প্রথমে ক নম্বরে শুরু করছি। তো এখানে যে 9 দেওয়া ছিল এটাকে প্রথমে লগ লিখে এটাকে 3 স্কোয়ার করে নিতে হবে। তারপরে তোমরা লগের সূত্রে দেখেছো যে উপরের যে পাওয়ারটা থাকে এটাকে সামনে নিয়ে আসতে হয়, তো এটা আমরা লিখব 2 log 3। তারপরে সিম্পলি আমরা এখানে লগ 3-র যে মানটা দেওয়া আছে 2 গুণন, এই লগ 3-র জায়গায় এই মানটা আমরা বসাবো 0.4772। তো এটা যদি তোমরা ক্যালকুলেটারে গুণ করে দাও তাহলে কিন্তু রেজাল্ট চলে আসবে, অর্থাৎ 0.95424। এটি কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার। হ্যাঁ, তো আমরা আবারও বলছি যে ক্যালকুলেটারে ডাইরেক্ট লগ 9 চাপ দিলেই তোমাদের উত্তরটা চলে আসবে, কিন্তু উপরে আসলে মানগুলো দেওয়ার কারণে সেই মানগুলো ইউজ করেই অঙ্কটা করতে হবে, যার কারণে এইভাবেই করা। তো নেক্সট আমরা খ নম্বরে দেখছি, লগ 28 দেওয়া আছে। তো এটাকে আসলে আমরা কত পাওয়ারে দেবো এটা বুঝতে গেলে তোমাদের এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, 2 দিয়ে 14 দুগুণে 28, আবারও 2 দিয়ে দিলে 7। তো 7 যেহেতু মৌলিক সংখ্যা আর এখানে কিছু করার নেই, সো এখানে আমরা যেটা 28 অর্থাৎ 28-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণন 7। লগটা আমরা ঠিক রাখলাম, নেক্সট এখানে ব্র্যাকেট দিয়ে আমরা 2 স্কোয়ার ডট 7 এইভাবে জিনিসটাকে ভেঙে নেব। তারপরে তোমরা লগের সূত্রে জানো যে গুণন থাকলে আসলে যোগ হয়, এখন আমরা লগটা দুইখানে আলাদা 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 করে দেব এবং যোগ চিহ্ন দিয়ে, অর্থাৎ একটা হবে লগ 2 স্কোয়ার আর এই গুণনের কারণে যোগ হয়ে যাবে অর্থাৎ লগ 7। নেক্সট এই যে এটার মতোই উপরের পাওয়ার যেটা ছিল 2, এটাকে আমরা সামনে নিয়ে আসব, 2 log 2 প্লাস হচ্ছে লগ 7। নেক্সট এইখানে 2 ঠিক রেখে আমরা লগ 2-র যে মানটা দেওয়া ছিল 0.30103, আর এখানে লগ 7-এর যে মানটা দেওয়া ছিল 0.84510। তো এখানে সবার আগে এটা যোগের আগে আসলে গুণনের কাজ করে নিতে হয়, তোমরা জানো। তো 2 দিয়ে আমরা যদি এটাকে গুণ করি তাহলে 0. এটা গুণ করলে হবে 0.60206, আর এটা আমরা ঠিক রাখলাম 0.84510। নেক্সট এটা তোমরা ক্যালকুলেটারে যদি যোগ করে ফেলো তাহলে অ্যান্সার পেয়ে যাবো আমরা, অর্থাৎ 1.44 1.44716716, এটাই হবে সিম্পলি আমাদের খ নম্বরের অ্যান্সার। আমরা আবারও বলছি যে বইয়ে তোমাদের লগ 7-এর মানটা আসলে ভুল দেওয়া ছিল, তোমরা ক্যালকুলেটারও লগ 7 চেপে দেখবে যে এই মানটা দেখাবে। দশমিকের পরে আসলে অনেকগুলো ঘর থাকলে আমরা 5টা অঙ্ক পর্যন্ত নিয়ে করব অঙ্কগুলো। তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে গ নাম্বার, এটাই আমাদের লাস্ট অঙ্ক। তো লগ 42 ছিল, এটাও আমরা রাফে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই তাহলে 2 দিয়ে দিলে 21 বার যায়, তারপরে 3 দিয়ে দিলে 7 বার যায়, অর্থাৎ এই জায়গাটায় আমরা এইভাবে লিখব যে লগ ব্র্যাকেট দিয়ে 2 ডট বা গুণন চিহ্ন দিতে পারি একই বিষয়ে 2 গুণন 3 গুণন 7। তো এখন আমরা দেখলাম যে লগ আসলে লগের অঙ্কগুলোয় গুণন থাকলে এগুলো যোগ দিয়ে লিখতে হয়, সো এগুলো আমরা লগগুলো আলাদা আলাদা করে লগ 2 আর এই গুণনের জায়গাটায় যোগ লগ 3 যোগ লগ 7 এইভাবে আমরা জিনিসটাকে আলাদা করে নেব। তারপরে আমরা মানগুলো বসিয়ে দেব, লগ 2-র মান ছিল আমাদের এইটা অর্থাৎ 0.30103, নেক্সট লগ 3-র মান ছিল আমাদের এইটা 0.4772,
নেক্সট লক সেভেন এর মান ছিল আমাদের এইটা 0.84510। এবার সিম্পলি আমরা ক্যালকুলেটরে এই তিনটা সংখ্যা যদি যোগ করে দিই তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 1.02, তারপরে আছে 325। এটাই হবে আমাদের গ নম্বরের অ্যান্সার। তো এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের হলো 16 নম্বরের যে ক খ গ তিনটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এই পার্টে আমরা আসলে 17 নম্বর একটা সৃজনশীল রয়েছে, আমরা সেটাও সলভ করব। এবার আমরা 17 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। এবার আমরা 17 নম্বর সৃজনশীলটা করছি। এখানে উদ্দীপকে দেওয়া ছিল এক্স সমান 1000 আর ওয়াই সমান এই মানটা দেওয়া আছে। তো এক্স কে এ টু দি পাওয়ার এন ডট বি টু দি পাওয়ার এন এই আকারে প্রকাশ করতে বলা হয়েছে, যেখানে এ আর বি মৌলিক সংখ্যা হবে। তো সেক্ষেত্রে এটাকে আমরা রাফে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিই, অর্থাৎ আমরা প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম, তো এটা 500 হবে। নেক্সট আবারও যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 250, আবারও 2 দিয়ে ভাগ দিলে 125, 75 দিয়ে 7 আর 8, 3 দিয়ে যাবে না, সো আমরা 5 দিয়ে দিলাম, 25 বার যাবে, আবার 5 দিয়ে দিলে 5। সো এইখানে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বা এক্স সমান সমান 1, 2, 3 2 এর উপরে কিউব ডট 5 এর উপরে কিউব। তো এরকমই দুইটা সংখ্যা চাওয়া হয়েছে আর এনটা হচ্ছে পাওয়ার। তো এইভাবে যদি আমরা লিখে ফেলি তাহলেই সংখ্যাটাকে কিন্তু আমরা সেই আকারে প্রকাশ করে ফেললাম এবং এটাই অ্যান্সার। আসলে এখানে আর কিছুই করার নেই, 2 কিউব ডট হচ্ছে 5 কিউব। তো ক নাম্বার কিন্তু হয়ে গেল, এটা খুবই সিম্পল একটা সৃজনশীল ছিল। নেক্সট আমরা যদি খ নাম্বারে ঢুকি, এখানে এক্স ও ওয়াই এর গুণফলকে, তো এক্স আর ওয়াইটা আমাদের আগে গুণ করে নিতে হবে। তো দেওয়া আছে এক্স সমান হচ্ছে 1000 আর ওয়াই সমান 0.0625। তো এক্স ও ওয়াই এর গুণফল মানে হচ্ছে এক্স ওয়াই, তো আমরা এখানে এক্স ওয়াই লিখে এই দুটো জাস্ট গুণ করে দেবো, 1000 গুণন 0.0625। তো এটা তোমরা ক্যালকুলেটারেই গুণ করে ফেলতে পারবে। তো দশমিকটা এইদিকে 3 ঘর সরে যাবে, 1, 2, 3 অর্থাৎ 62.5 এইটা আসবে আমাদের এক্স আর ওয়াই এর গুণফল। তো এটাকে বৈজ্ঞানিক আকারে লিখতে বলা হয়েছে, তো আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে বৈজ্ঞানিক আকারে লেখা শিখেছি, যেখানে আসলে এখানে এমন একটা জিনিস আনতে হবে যেটা এরকম একটা অবস্থা, এ গুণন 10^n। এটা হলো বৈজ্ঞানিক আকারে লেখার একটা সিস্টেম। সেক্ষেত্রে এর মানটার হচ্ছে যে একটা লিমিটেশন আছে, এই এর মানটা এই সংখ্যাটা হচ্ছে 1 সমান অথবা 1 চেয়ে বড়, কিন্তু 10 চেয়ে ছোট হতে হবে। তো সেক্ষেত্রে আমরা দশমিকটা যদি এইখানে আনতে পারি তাহলে 6 সামথিং হলে এটি বৈজ্ঞানিক আকারে লেখা হবে। তো দশমিক যখন আমরা এই দিকে আনব তখন হচ্ছে জিনিসটা ছোট হয়ে যায়, ছোট হলে কি ভাগ করতে হয়। তো যত ঘর তোমরা এইদিকে বাম দিকে আনবে একের পরে ততটা শূন্য এরকম সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়। তো আমাদের যেহেতু এক ঘর সরাতে হবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ দেব, কিন্তু চাইলেই তো আর একটা কিছু করা যায় না, এই 10 আবার বিদায় করার জন্য উপরে একটা 10 নিতে হবে। তো এরপরে আমরা এইটা ভাগ করে নিলে 6.25 হবে আর এইটা 10^ যদিও 1 লেখা হয় না কিন্তু বৈজ্ঞানিক আকারের ক্ষেত্রে এটা লিখে দিতে হয়। তো সিম্পলি এটি কিন্তু আমাদের খ নাম্বারের উত্তর। সৃজনশীলটা আসলে খুবই ছোট করা হয়েছে, এটাই কিন্তু আমাদের খয়ের অ্যান্সার হবে। নেক্সট আমরা যদি গ নাম্বারে ঢুকি তাহলে আমাদের যেটা করতে হবে, আমরা গ নাম্বারে যাচ্ছি, এক্স ওয়াই এর সাধারণ লগের, তাহলে এক্স ওয়াই আমরা খ থেকে নিয়ে আসবো, অর্থাৎ এক্স আর ওয়াই এর যেটা গুণফল, এক্স ওয়াই সমান হচ্ছে আমাদের যদি আমরা এটা নিয়ে আসি অথবা এটা নিয়ে আসি 62.5, যেটা এক্স আর ওয়াই আমরা গুণ করে পেয়েছিলাম। তো এর পূর্ণক আর অংশক চাওয়া হয়েছে, তো এখানে যেহেতু কিছু উল্লেখ করা নেই আমরা ক্যালকুলেটারের সাহায্যে করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা একটু লিখে দেই যে ক্যালকুলেটর, আসলে বৈজ্ঞানিক আকারে লিখলে এই 10 উপরে যে পাওয়ারটা এটাই পূর্ণক হয়, তারপরে অংশক বের করতে গেলে লগ এত প্রেস করতে হবে তাহলে অংশকটা পাওয়া যাবে। দুই নিয়মে আমরা দেখাচ্ছি ক্যালকুলেটর ব্যবহার করে। তো প্রথমে এসি চাপ দিতে হয়, এসি হচ্ছে তোমার রিফ্রেশ করার জন্য। হ্যাঁ, তারপরেই আমরা যদি লগ প্রেস করি, তারপরে আমাদের যে সংখ্যাটা ছিল 62.5, তারপরে ইকুয়াল চাপ দিলে তোমাদের যেটা দেখাবে আমরা সেটা লিখে দিচ্ছি আগে, 1.79
1.79795588, অর্থাৎ আমরা পাঁচটা অঙ্ক নেব দশমিকের পরে। তো এই ক্ষেত্রে তোমরা জানো মাইনাস আসলে সমস্যা হয়, আসলে পূর্ণ সংখ্যা আসলে এই দশমিকের এই পারেটাই পূর্ণ হয়ে যায়। তো এখানে আমরা লিখি যে পূর্ণক হচ্ছে ওয়ান আর অংশক হচ্ছে দশমিক সহ পরের যে অংশটা, অর্থাৎ 7 9 5 8 8, এটি কিন্তু আমাদের অ্যান্সার। এটা আমরা একটা প্রসেস দেখালাম, আরও একটা প্রসেসে জিনিসটা করা যাবে। তো আমরা দ্বিতীয় প্রসেসটাও তোমাদের দেখাতে চাই, 7 9 5 8 8। তো দ্বিতীয় যে নিয়মটা আছে সেটা করতে গেলে তোমাদের যেটা করতে হবে, খ থেকে এটা আমরা দ্বিতীয় নিয়ম দেখাচ্ছি। তো খ হতে প্রথমে এক্স ওয়াই সমান আমরা এই বৈজ্ঞানিক রূপে যেটা লিখছিলাম আমরা সেটা নেব, অর্থাৎ 6.25 × 10^1। এই টেনের উপরের পাওয়ারটাই আসলে পূর্ণক হয়, আমরা পূর্ণকটা ওয়ান লিখলাম। আর নেক্সটে ক্যালকুলেটারে তোমাদের হচ্ছে এসি চেপে, এসি তারপর লগ প্রেস করে 6.25 এটা যদি তোমরা দাও, তারপরে ইকুয়াল দাও, হ্যাঁ তাহলে তোমাদের এই সংখ্যাটা দেখাবে 0.0.79 79 5 5 88। সো এটা আমাদের হয়ে যাবে অংশক, আর পূর্ণক আমরা ওয়ান পেয়েছি। সো একই উত্তর, এই দুটো নিয়মের আমরা যে কোনো একটা আসলে করতে পারবো। তো এটি ছিল আমাদের মূলত আজকের পাঠ, আমরা পরবর্তী লাস্ট পাঠে উদাহরণ থেকে কিছু অঙ্ক করব। আজকে পর্যন্তই ধন্যবাদ।